পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন এবং তিনি হাওলার মতো দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করে রাজনীতির আঙিনা সরগরম করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের সাংসদ সুখেন্দু শেখর রায় আজ সাংবাদিক সম্মেলনে আবার ডায়েরির পাতা তুলে ধরে ওই অভিযোগেরই পুনরাবৃত্তি করলেন। হাওলা কাণ্ডের যে জয়েন্ট ডায়েরি, সেই জয়েন্ট ডায়েরির একটি পাতা, তাতে সর্বশেষ নামটিতে রয়েছে ধনকার এবং তার নামের পাশে 5 বলে একটা অঙ্ক লেখা আছে। যখন মামলা চলছিল সেই সময় অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন দলের তাদের নাম ওঠে এবং তারা লক্ষ লক্ষ টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ ওঠে, তার মধ্যে এই ধনকরের নামও পাওয়া যায়। তো সেই ধনকর এবং আমাদের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর একই ব্যক্তি কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ধনকররাই বলতে পারেন যে এটা কোন ধনকর। আপনারা যদি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করেন যে আপনি কি সেই ধনকর যার নামের পাশে এই পাশ লেখা রয়েছে টাকা নেওয়ার অভিযোগ আছে,